পদ্মা সেতু নিয়ে দেশ বিদেশে স্বাধীনতা বিরোধী চক্র নানা রকম ষড়যন্ত্র করেছে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে পদ্মা সেতু নির্মাণে সফল হয়েছেন। আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাগেরহাটে। সংসদ সদস্য শেখ তন্ময়ের নেতৃত্বে রেলরোডে জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় আনন্দ র্যালি। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের এ তরুণ সংসদ সদস্য দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমরা জানি আপনারা কাদের সাথে, কাদেরকে রাস্তায় নামাতে চাচ্ছেন, নামার রাস্তায় দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। গত নির্বাচনে সুদর্শন করুন, ভালোটা দেখছেন। এখন বলতেছেন 75-এর হাতিয়ার বর্জির পর একবার অনেক রূপ থাকতে পারে একটা মানুষের, সব রূপ দেখার চেষ্টা আপনারা করবেন না। আর ওই বিদেশি ওই সমস্ত দেশের দালালি এবং ওদের কাছ থেকে এমবাসিতে বসে থেকে বাংলাদেশের মানুষ এই রাজনীতি মানে না। জনগণের কাছে আসতে হবে, জনগণের কাছে পৌঁছান। জনগণ যাকে রায় দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এবং জনগণ আবারও ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই রায় দিবেন, তিনি দেশের পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এ সময় শেখ তন্ময় বলেন, পদ্মা সেতুর ফলে বাগেরহাট তথা দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের এই অঞ্চলে যত উন্নয়ন আছে ধারাবাহিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বিমানবন্দরের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আমাদের মোংলা থেকে খুলনার হাইওয়ে হয়েছে, আমার পৌরসভায় আমরা নতুন বরাদ্দ নিয়ে আসছি, জানলে খুশি হবে। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। RTV.